কেজিএফ মানেই একের পর এক ধামাকা। এর আগেও গান ও অসাধারণ আবহ সঙ্গীতের জন্য বেশ জনপ্রিয় হয়েছিল কেজিএফ চ্যাপ্টার 1। এছাড়া ছবিটিকে বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার হিটও ঘোষণা করা হয়েছিল। তবে এবার কেজিএফ 1 কেও ছাড়িয়ে যাবে চ্যাপ্টার 2, এটাই আশা করছে দর্শকরা। এরই মধ্যে টি সিরিজ ও লাহার মিউজিকের কাছে 7.2 কোটি রুপিতে বিক্রয় করা হচ্ছে কেজিএফ 2-র অডিও স্বত্ব, যা ভেঙে দিয়েছে দক্ষিণের আলোচিত সিনেমা বাহুবলীর রেকর্ডও। চলতি মাসেই অর্থাৎ 16 জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল সুপারস্টার যশ অভিনীত সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2, কিন্তু করোনা মহামারীর কারণে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর 23 অক্টোবর বিশ্বব্যাপী কেজিএফ 2 মুক্তির কথা ছিল, এরপর তা পিছিয়ে 14 জানুয়ারি মুক্তির পরিকল্পনা করেন নির্মাতারা, যদিও সেটিও সম্ভব হয়নি। এরপর তারা ঘোষণা দেন 16 জুলাই কেজিএফ 2 মুক্তি পাবে, করোনার কারণে সেটাও পেছালো। এই সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ 9 সেপ্টেম্বর, তবে প্রযোজকেরা এখনো মুক্তির তারিখ চূড়ান্ত জানাননি। 100 কোটি রুপি বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। ভারতীয় 5টি ভাষায় এটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর আগে 2018 সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 1, দর্শক সমালোচকদের প্রশংসা কোরানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে, বেশ কয়েকটি রেকর্ড গড়ে। এটি প্রথম কন্নড় ভাষা সিনেমা হিসেবে 200 কোটি রুপি আয়ের মাইল ফলক অর্জন করে কেজিএফ চ্যাপ্টার 1। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ। কেজিএফ 2 সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলির অভিনেতা সঞ্জয় দত্ত। আধিরা চরিত্রে দেখা যাবে তাকে। সঞ্জয় যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অচ্যুত কুমার, নাসে, অনন্ত নাগ, রাবিনা ট্যান্ডন সহ আরও অনেকে। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।